जय गुरु वंदेहि पुरुषोत्तमम। যারা আমার আলোচনা শুনছেন তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জ্ঞাপন করে আজকে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অনেক সময় আমরা নানান ধরনের সম্বোধনার্থ কথা শুনতে পারি, যেমন কেউ জয় শ্রীকৃষ্ণ বলে, কেউ জয় শ্রী রাম বলে, কেউ জয় রাধে বলে, কেউ জয় নিতাই বলে, কেউ জয় গুরু বলে, এরকম নানান ধরনের আমরা শব্দ শুনতে পাই। আজকে এই যে জয় গুরু কথাটি বলা হয়ে থাকে, এটি কেন বলা হয়, আদতে এই কথাটি উচ্চারণের কোনো ফল আছে কিনা, এটি কি শাস্ত্রসম্মত না মানুষের মনকল্পিত কিছু, এই বিষয় নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ আশ্রমের যারা দীক্ষিত শিষ্য ভক্ত অথবা শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস কর্তৃক প্রতিষ্ঠিত সারস্বত মতের মঠের যারা শিষ্য কিংবা দুর্গাপ্রসন্ন পরমহংস কিংবা দয়ানন্দ অবধূত অথবা ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ এরকম মহাপুরুষের যারা আশ্রিত রয়েছে, এনারা এই জয়গুরু সম্বোধনটি ব্যবহার করেন। এটি কি এই সমস্ত মহাপুরুষদের কল্পিত কিছু বিধান না প্রাচীন শাস্ত্রে সনাতন শাস্ত্রে এর কোনো মাহাত্ম্য বিশেষ আছে? প্রথমত বলে রাখি, এই যে কথাগুলো বলা হয় জয় শ্রীরামই বলুক, জয় শ্রীকৃষ্ণই বলুক, জয় রাধে বলুক, সবগুলো কিন্তু প্রকারান্তরে ভগবানের জয়ধ্বনি দেওয়া হয়। অর্থাৎ জয় শ্রীরাম বলতে ভগবান রামের জয়ধ্বনি দেওয়া হচ্ছে, জয় শ্রীকৃষ্ণ বলতে ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনি দেওয়া হচ্ছে, সবগুলোই ভগবানেরই জয়ধ্বনি দেওয়া হয়। তেমনি ভাবে জয় গুরু যখন বলা হয় তখনও ভগবানেরই জয়ধ্বনি দেওয়া হয়, কেননা গুরু শব্দটি ভগবানের নাম বাচক, ভগবান নাম। শ্রীমৎ ভাগবত একটা প্রসিদ্ধ শ্লোক রয়েছে, সেখানে বলা হচ্ছে সাংকেত্যম পরিহাস্যম বা স্তোভম হেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগহরম বিদুহ। যেমন করি হোক, যারা ভগবানের নাম উচ্চারণ করে তাদের নানান ধরনের পাপ রাশি দূরীভূত হয়, নানান ধরনের অকল্যাণকর জিনিস থেকে তারা বেঁচে যায়। ভগবানের নামের ভিতরে এই এত বড় শক্তি নিহিত। আমাদের শাস্ত্র বলছে নাম এবং নামই অভেদ, নামের ভিতরেই তিনি বাস করেন। সুতরাং যদি জয় শ্রীরাম বলা হয়, ভগবান রামের জয়ধ্বনি দেওয়া হয়, সেখানে কিন্তু প্রকারান্তরে ভগবানের অর্চনাই করা হয়। তদ্রূপ গুরু শব্দটি ভগবানের নাম। আপনারা যদি মহাভারত অধ্যয়ন করেন সেখানে অনুশাসন পর্বে বিষ্ণুর সহস্র নাম বর্ণিত হয়েছে, সেইখানে একটা শ্লোক অর্থাৎ মহাভারতের অনুশাসন পর্বে বিষ্ণুর সহস্র নাম বর্ণনা করতে গিয়ে 127তম অধ্যায় এবং শ্লোক সংখ্যা 36 সেখানে বলছে গুরুর গুরুতম ধাম সত্য সত্য পরাক্রম নিমিষো অনিমিষ স্রগ্বী বাচস্পতি রুদারধিহি। 36নং শ্লোক মহাভারত অনুশাসন পর্ব বিষ্ণু সহস্রনাম মাহাত্ম্য বাচক অধ্যায় সংখ্যা 127। এখানে প্রথম বলছেন গুরু, অর্থাৎ ভগবানের নামের ভিতরে গুরু নামটিও কিন্তু ভগবানের নামের অন্তর্গত। সুতরাং জয় গুরু বলা অর্থাৎ গুরুরূপী ভগবানের জয়ধ্বনি দেওয়া। আমরা সকলেই জয়ী হতে চাই, প্রবৃত্তির কবলে পড়ে সকলেই পরাজিত, কিন্তু এই প্রবৃত্তিকে জয় করা যায় কি করে? গুরু শক্তি যার পিছনে রয়েছে, গুরু শক্তিকে যিনি ধরে আছেন তার কিন্তু জয় হয়। সুতরাং জয় গুরু বলার অর্থই হচ্ছে ভগবানকে, ভগবানের গুরু শক্তিকে আশ্রয় করে প্রবৃত্তির কবল থেকে জয়ী হয়। এই যে গুরু কথার মাহাত্ম্য, গুরু ধ্বনি দেওয়ার মাহাত্ম্য, এটি পূর্ব থেকেই আমাদের শাস্ত্রে প্রচলিত ছিল। এমনটা নয় যে ঠাকুর নিগমানন্দ এসে কিংবা ঠাকুর অনুকূলচন্দ্র এসে কিংবা ঠাকুর সীতারাম দা ওঙ্কারনাথ এসে নতুন করে এটি প্রচলন করলেন, এমনটা নয়। পূর্ব থেকেই আমাদের শাস্ত্রে এই গুরু শব্দের উচ্চারণের যে মাহাত্ম্য, যে ফলাফল, সেটি বর্ণিত আছে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনারা যদি গুরুতন্ত্রটি অধ্যয়ন করেন সেখানে হরপার্বতী সংবাদে ভগবান মহেশ্বর পার্বতীকে এই গুরু শব্দ বলার যে ফলাফল কি হয় এটি বললে সেটি বর্ণনা করছেন। খুব চমৎকার করে ভগবান সেখানে বলছেন গুরু রিত্যাক্ষরম দেবী জিহ্বাগ্রে যস্য বর্ততে
अस्य किं विद्यते मोहात् पाठे वेदस्य किं वृथा गकार उच्चारण मात्रेण ब्रह्म हत्या विनश्यति उकार उच्चरतो देवी मुच्यते जन्म पातकात् रिफच्चारण मात्रेण उकार उच्चारणात् पुनः विसर्गोच्चारणात् कोटि जन्मगंग पातकम् हरे गुरुतंत्रेर श्लोक संख्या 31-32 लक्ष्य कर देखुन गुरु शब्द बोलने की है भगवान चमत्कार करे बोलछेन हे देवी जहाँ जिहोवा गुरु एई वर्णद्वय उच्चारित है ताहार आर मोहवशत वृथा वेदपाठेर आवश्यक नहीं ग उच्चारण मात्रे ब्रह्महत्या पातक विनष्ट है उकार उच्चारण करिले आजन्मकृत समुदाय पाप विध्वस्त है रेप उकार और विसर्ग एई वर्णत्रय उच्चारण करिले कोटि जन्मार्जित पाप नाश है गुरुतंत्र श्लोक संख्या 31-33 भगवान महेश्वर चमत्कार करे बोलछे तस्य किं विद्यते मोहात् पाठे वेदस्य किं वृथा वेदपाठेर जे फल श्रद्धाय गुरु शब्द उच्चारणे ताई हय एवं प्रत्येकटा अक्षरेर जे पुण्य फल सेटी एखाने वर्णित हय पवित्र नाम भगवानेर एई गुरु नाम आमादेर शास्त्र बोलछे यथा गुरुस्तथै वेशो यथै वेशस्तथा गुरु पूजनीय महाभक्ताना भेद विद्यते अयोनय योग शिखोपनिषद गुरु ही भगवान साकार मूर्ति सत्तानुसरण नामक ग्रंथ ठाकुर अनुकूलचंद्र एक सुतरां गुरु शब्द जयध्वनि देवार अर्थ ही होच्छे भगवान जो गुरुमूर्ति अर्थात गुरु रूपे भगवान जो साक्षात चिन्मय स्वरूप तरह जयध्वनि देव जयध्वनि प्रदान गुरु शब्द उच्चारणे अखिल पाप राशि विनाश है इतिमध्ये गुरुतंत्रे अपना देख এছাড়াও বৃহৎ ধর্মপুরাণে আরো চমৎকার কথা বলা আছে সেখানে শ্রী ভগবান তিনি বলছেন যে দেখো কোন 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 ব্যক্তিকে আমি নিজে ধারণ করে থাকি নিজে ধরে থাকি কাঁধে সেইখানে বৃহৎ ধর্মপুরাণে একটা চমৎকার শ্লোক রয়েছে সেখানে ভগবান বলছেন পদ্মনাভ কৃপানাথ গুরু শ্রী পুরুষোত্তম ইতি রয়তি যো নিত্যম সনাম ধরতি নিত্যশঃ বৃহৎ ধর্ম এখানে বলছে যারা পদ্মনাথ কৃপানাথ গুরু পুরুষোত্তম এই কথাগুলো বলে ইতি রয়তি যো নিত্যম সমাম ধরতি নিত্যশঃ তাদেরকে আমি নিত্য ধারণ করে থাকি ভগবান নিজে তাদেরকে ধরে রাখে তাহলে বোঝাই গেল বৃহৎ ধর্মপুরাণ গুরুতন্ত্র আদিতে এই গুরু নামের উচ্চারণের গুরু শব্দ উচ্চারণের বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে সুতরাং যাদের ধারণা যে জয় গুরুটা কোনো বিশেষ সম্প্রদায়ের এটা আমরা বলবো না এটা এরকমটা নয় প্রত্যেকটি সনাতনের যদি আস্থা সহকারে ভগবত বাচক এই গুরু শব্দের জয়ধ্বনি প্রদান করেন তাহলে অখিল পাপ রাশি নষ্ট হয় এবং এটাও সত্য নয় যে সমস্ত সংগঠন নতুন করে এগুলো তৈরি করে অনেকের মাথায় এটা চলে আসতে পারে যে এই সমস্ত কারণেই আমাদের হিন্দু ধর্ম চলে গিয়েছে এতগুলো সব করছে সেটা করছে এটা আমাদের হিন্দু ধর্মের দুর্বলতা আমাদের উপাস্য নিয়েও অনেকের কথা রয়েছে এটি নিয়ে পৃথক আলোচনা হয়তো কোনোদিন হবে কিন্তু আমরা কিন্তু বহুত্বের উপাসক নই আমরা বহুত্বের ভিতরে একত্বের উপাসক যিনি রাম বলছে যিনি কৃষ্ণ বলছে তিনি ভেদ করে বলছেন না যে জয় শ্রীরাম বলছেন তিনি জয় শ্রীকৃষ্ণ বললে তার পাপ হবে এমনটা নয় বরং যিনি জয় শ্রীরাম বলছেন তিনি জয় শ্রীকৃষ্ণ বলতে পারেন কারণ ওই রাম এবং কৃষ্ণ হবে যিনি জয় শ্রীকৃষ্ণ বলছে তিনি জয় গুরুও বলতে পারেন কারণ শ্রীকৃষ্ণ এবং শ্রীগুরু হবে সুতরাং আমাদের সনাতনীদের ভিতরে এটি দুর্বলতা নয় এটি স্বাধীনতা এটি বৈচিত্র্যতা আমরা বহুত্বের ভিতরে একত্বের উপাসনা করি একত্বের সন্ধান করি একম সদ্বিপ্রা বহুধা আমাদের আমরা সকলেই নিজ নিজ গুরু পরম্পরার যে বিধি ব্যবস্থা রয়েছে সেগুলো অনুসরণ করে অনুচলনায় সেটিকে বাস্তবে রূপায়িত করে আমাদের সাধন পথে অগ্রসর হই সকলের প্রতি ভগবানের দিব্য করুণা ধারা বর্ষিত হোক সকলের প্রতি ভগবানের গুরু শক্তি ক্রিয়া করুক এই প্রার্থনা করে আজকের আলোচনা শেষ করছি সকলকে জয় গুরু যদত্র সৌষ্ঠবম কিঞ্চিত তদ গুরুরেব মে নহি যদত্র সৌষ্ঠবম কিঞ্চিত তন মমৈব গুরুর নহি ওম শান্তি হি শান্তি হি শান্তি শ্রী শ্রী ঠাকুরের গান বাণী সহ
সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।